देख मोई काश बोल तुझे जे शारी को बेटा रे बेटा दिखुछ जे तारी देख मोई काश बोल तुझे जे शारी गाइस तो আমরা এখন মেট্রো স্টেশনে আছি ঠাকুরগাঁওতে যাচ্ছি। তো অন্য বছর গাড়ি করে যাই, এবছর গাড়ি করে যাইনি মেইনলি, মেইন কারণ হচ্ছে লোক কম আছে। গাইস তো আমরা এখন বেসিক্যালি মেট্রোর ভেতরে আছি, আমার পাশে এই যে ভাই বসে আছে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, আগের বছর এরকম ঠাকুরগাঁওতে যাইনি। অন্য বছর আমরা গাড়ি করেই যেতাম, তখন অনেক লোক যেত, বাট এবছর কেউ যাচ্ছে না বলেই আমরা এখন মেট্রো করে যাচ্ছি। আর যে গাড়িটা করে যেতাম ওই গাড়ির ড্রাইভার আসেনি বলে কুমোরটুলিতে আমরা নামবো, শোভাজা সুতানুলিতে। ওখান থেকে নেমে হেঁটে হেঁটে বাকিটা যাবো, দিয়ে ওরা ওখানে গাড়ি রাখা আছে, ওরা আমাদের ঠাকুর তুলে কয়েকজন আসবে, ওদের কয়েকজন আসবে, আমরা সবাই মিলে তারপর ফিরবো। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি আমাদের কুমোরটুলির যে মেন রাস্তাটা, ওখানে দেখাই তোমাদের, এই যে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড লাগানো, ভর্তি আর আলো টালো ভর্তি। আমরা শোভাযাত্রায় নেমে তো অটো ধরে এলাম কুমোরটুলি এই মোড়টা অব্দি, দিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে বাকিটা রাস্তা, খুব একটা বেশি না, অল্প খুনেরই। আই মিন সিরিয়াসলি আমি বহুত এক্সাইটেড, দু বছর পর আমরা এরকম এলাম। তো এই যে দেখতে পাচ্ছ কুমোরটুলি এই যে রাস্তাটা, লাইট লাগানো সামনে আর পুরো এখানে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে ভর্তি। গাইস তো এইখানে একটা ঠাকুর তোলা হচ্ছে, আমরা একদম কুমোরটুলি মেন এন্ট্রেন্সে আছি, যেটা সেকেন্ড এন্ট্রেন্স। গাইজ এই ঠাকুরটা তোলা হয়ে গেছে এখানে গাড়ির ওপর। তো গাইজ আমরা যে সেকেন্ড যে ছোট জায়গাটা আছে ওটা দিয়ে ঢুকছি, যেখানে আগের দিন যেখানে ঢুকেছিলাম, যে রাস্তা দিয়ে এক ঠাকুর তৈরি হয়েছে, অনেক দেখাই তোমাদেরকে কত ঠাকুর দেখতে পাবে এখানে। এ দেখো জায়গায় জায়গায় এখানে কতগুলো ঠাকুর দেখো, সত্যি অপূর্ব লাগছে এই জায়গাটা এসে। তো গাইজ এই ঠাকুরটা দেখো কালারটা কি সুন্দর করেছে, পুরো একদম মানে একটু গোল্ডেন গোল্ডেন কালারটা ঠিক বলবো না, এটা একটা অদ্ভুত টাইপের কালার। জেঠু এই রংটা কি বলে, তামার, তামার রং, ও এটা তামার রং, হ্যাঁ কপার কালার। গাইস তো এখানকার ঠাকুরটা দেখো, মায়ের এই সাদা শাড়ির রূপটা, লাল পার সাদা শাড়ি, দারুণ দেখতে লাগে সিরিয়াসলি। এইখানকার ঠাকুরগুলো দেখো, এরা পুরোটা শেষ হয়নি এখনো। গাইস তো এই ঠাকুরটা পুরোটা মাটির তৈরি, দেখো এই ঠাকুরটা সাইজ দেখো কি বিশাল বিশাল ঠাকুর, ও অসাধারণ কারুকার্য এদের। গাইস তো এটা হচ্ছে আমাদের ঠাকুর যেখানে বানায় পিকলুদা, তো পিকলুদা এখানে মানে পিকলুদা সেন্টার বলতে গেলে, এইখানে যত ঠাকুর বানায় সব পিকলুদাই বানায়, এবং পিকলুদার সঙ্গে যারা থাকে। হ্যালো ঠাকুর দেখেছো সাইজ দেখো কত বড়। অসুরকে দেখেছ একদম পুরো দারুণ ঠাকুর, ঠাকুর এখন মুকুট পরানো হচ্ছে। ছোট্ট ছোট্ট সব ঠাকুর আছে, এইগুলো মেনলি বাড়ির ঠাকুরগুলোই এক ছাঁচের ঠাকুর হয়, সরি এক কাঠামোর ঠাকুর, আমি ভুল বললাম, এক কাঠামোর ঠাকুর, এটা ছাঁচের ঠাকুর না, এক কাঠামোর ঠাকুর। মাকে চালচিত্র তৈরি হচ্ছে। তো গাইজ এই টাইমে আমাদের ঠাকুর এখন তুলতে টাইম আছে, অনেক দেরি টাইম লাগবে, অনেক ভেতরে আছে। তো আমরা আপাতত জন্য যাব মান্ডি, মান্ডি নিয়ে যাবে তো ঠাকুর দেখাতে, মানে বুড়োমা দেখতে না, তো চলো ঠাকুর দেখতেই যাই আপাতত জন্য।
গাইস, তো আমাদের ঠাকুর এখানে, এখানে প্রচণ্ড অন্ধকার, তো একটুখানি নাইট নাইট ফিলিং আসছে। ঠাকুর আমাদের দেখো, জয় বুড়ো মা, জয় বুড়ো মা, জয় মা। তো এখান থেকে বার করতে এখন অনেক টাইম লাগবে, পিকলুদা বলল। তো দেখা যাক ততক্ষণে কি করা যায়। আজকে তোমাদের জন্য এই ভিডিও বানাতে কতটা ঘুরতে হয়েছে তোমাদের কোনো আইডিয়া নেই আমাকে, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো এক্ষুনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও ছেড়েই দেবো, বানাবই না, এত হার্ডওয়ার্কিং হয় তবুও কেউ সাবস্ক্রাইব করে না, এসা উচিত না। অ্যাটলিস্ট আমার মতন বাচ্চা ছেলে, ছোটো ছেলেকে এখন করা উচিত না। এইখানে দুজন অ্যাকোরিয়াম দেখতে বসেছে, ভাগনা আর ভাই। তো এই জায়গাটা, এটা হচ্ছে পিকলুদা যেখানে বানায় তার ঠিক উল্টো দিকে, কত সুন্দর মায়ের প্রতিমা দেখো। তো গাইজ, এই ঠাকুরটা দেখো কি সুন্দর কাকা বানাচ্ছে, অসাধারণ ঠাকুরটা তৈরি হয়েছে এখন অবধি। চোখটা কি আঁকা হয়নি নাকি এখনো? না, ওরকমই থাকবে। আচ্ছা 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 আচ্ছা, শান্তির প্রতি। তো গাইজ, আমরা আবার যাচ্ছি বুড়ো মা যেখানে আছে ওইখানটায়, কারণ ওইখানটাতে গিয়ে আবার গাড়িতে করে তোলা হবে সব কিছু। তো গাইজ, আমরা এখন এসছি আমাদের ঠাকুর নিতে, তো গাড়ি বোধহয় চলে এসছে, গণেশ দাদা যাচ্ছে আমাদের বুড়ো মার। তো ঠাকুর বার করছে, চলো গিয়ে তোমাদের দেখাই তাড়াতাড়ি। ও, চুলটা যা তা অবস্থা গরমে। তো ঠাকুর আমাদের এখানে আসে, আমরা এবার ঠাকুর বেরোবে। হ্যাঁ, গণেশ কার্তিক বেরিয়ে গেছে, তো বুড়ো মা এখন বেরোবে। জয় মা, দড়ি বাঁধা হচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। তো ঠাকুর আস্তে আস্তে বেরোচ্ছে আমাদের। জয় মা। তো এইভাবে সবাই মিলে বার করে ঠাকুর, এত ভেতর ভেতর থেকে দেখতে পাচ্ছ এখানে কত লোক এসছে। গাইস, ঠাকুর অনেকটা বেরিয়ে গেছে আমাদের একদম মুখ অব্দি, এবার গাড়িতে তোলা হবে। জয় মা। গাইস, তো ঠাকুরকে এবার তোলা হবে গাড়িতে, এই যে গাড়ি, এটাকে পুরো উল্টো ঘুরিয়ে এবার তোলা হবে। জয় মা। বলো বলো বুড়ো মাইকে, ফির বলো বুড়ো মাইকে। ঠাকুর উঠে পড়েছে আমাদের গাড়িতে। জয় মা। তো গাইস, ঠাকুর পুরোপুরি ওপরে উঠে পড়েছে আমাদের গাড়িতে, তোলা হয়ে গেছে বুড়ো মাকে। জয় মা। গাইস, তো এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে হাটখোলা গোসাইপাড়া কুমোরটুলি, একটা অন্য মানে একটা পাটে একটা পুজো।
গাইস আমরা এখন দাঁড়িয়েছি এখানে চা খেতে। ভাই চা কেমন লাগছে ভাই? একদম অসম চা। তো এবার চা খেয়ে দেখি ভাই, কুমুরটুলি স্পেশাল চা। বেশ ভালো খেতে চাটা কাকা, দারুণ হয়েছে চাটা। থ্যাংক ইউ কাকা এত সুন্দর চা খাওয়ানোর জন্য। গাইস তো আমরা যাত্রাতে বেরিয়ে গেছি এখন, আমরা অনেক ভেতরে গলির ভেতর দিয়ে যাচ্ছি। তো গাইস এখানকার লাইটনিংটা দেখো, কুমোরটুলি সার্বজনীনের সামনে। তো এই যে এইটা দেখছো, এটা হচ্ছে স্মৃতির মোড়ে মেলা। স্মৃতির মোড় আমাদের এখানকার খুবই বিখ্যাত একটা মানে জায়গা বলতে গেলে। এখানে মেলা হয় বছরে, মোস্ট অফ দ্য টাইমই মেলা হয়, সার্কাস হয় ইত্যাদি হয়। গাইস তো আমরা এখন অ্যাডামা স্কুলের সামনে আসি, আমরা রত্তলায় ভেতরে ঢুকে গেছি আর খুব অল্প টাইম আছে। আমার সঙ্গে কে আছে দেখো, কে আছে দেখো গাইস তো আমরা এখন গাড়ি ওপরে আছি, গাড়ি ব্যাক করছে এখন। আমি কোথায় আছি দেখো, একদম মানে ডিকির ওপরে। গাইস তো ঠাকুর এখন ঢুকছে ভেতর দিকে। বলো বলো বুড়ো মাইকে। গাইস তো এটা হচ্ছে আমাদের বুড়ো মার দালান। মাকে বেদিয়ে তোলা হয়ে গেছে, জয় বুড়ো মা। দেখে নাও, মাকে প্রণাম করে নাও। অসুরকে দেখে নাও, অসুর এখন রেগে আসে, এখন প্রত্যেক বছরই রেগে থাকে এভাবেই। সিংহ আগে ওই অসুরকে একটু কামড়ে থাকতো, এখন ব্লাডের শর্টেজ পড়েছে বলে, ব্লাড ডোনেশন ক্যাম্পে পাচ্ছে না বলে ব্লাডকে তুলে দিয়েছে। সিংহ এখন এমনি এমনি দাঁত হাঁ করে বসে থাকে। গাইস তো আমাদের ঠাকুর উঠে গেছে দালানে। তো আজের মতন এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, অর্থাৎ নেক্সট ভিডিওতে, যেটা পুজোর আমি ছাড়বো। ইচ্ছা আছে ষষ্ঠীর ওপর ছাড়বো, ষষ্ঠীতে আমাদের অস্তপন হবে মাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যে আবার দেখেছো। বাই বাই।